হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা ফ্যামিলি ব্লগিং। তো আজকে শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তোমাদের বলেছিলাম যে আমার এক্সাম শেষ হয়ে গেলে তোমাদের জন্য বেশ কিছু নতুন নতুন চমকলা ভিডিও আসছে, আর সেটা শুরু হচ্ছে আজ থেকে। আজকে আমি যাচ্ছি দ্য টেস্টে, যেটা বালিখালে অবস্থিত। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি দ্য টেস্টে। তো ওখানকার রিভিউ, ওখানে খাবার কেমন, কত টাকা কোয়ান্টিটি, দাম, সমস্ত কিছু নিয়ে আজকে এটি টোটালি একটা ভিডিও। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং জানতে পারবে ওখানকার এই 2023 সালে ওখানকার রিভিউটা এখন কি চলছে। তো চলো আর বেশি বকবক না করে যাওয়া যাক। তো এখানে মেনু কার্ডটা একবার দেখাই। এখানে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, ইন্ডিয়ান, এছাড়া এখানে বিরিয়ানিটা খুব স্পেশাল, এছাড়া মকটেল, ডেজার্ট সবই পাওয়া যায়। তো তোমরা এখানে এসে খেতে পারো। তো মেনুগুলো কি কি রয়েছে, এত মেনু তো বলা সম্ভব নয়, তোমরা একটু পজ করে দেখে নাও মেনুগুলো। এখানে যে অ্যাম্বিয়েন্সটা রয়েছে সেটাকে যদি তোমরা 10-এর মধ্যে নাম্বারিং করতে বলো, তো আমি এখানে 10-এর মধ্যে 9 দেওয়া চলে, কারণ খুবই ভালো অ্যাম্বিয়েন্স এবং খুব ভালো, ভীষণ ভালো। আমাদের বাড়ির এত কাছে এত সুন্দর রেস্টুরেন্ট, আমি সত্যি ফার্স্ট টাইম এসে ভীষণই খুশি। আমি যেহেতু অল টাইম চাইনিজ লেভার, তাই জন্য আমি নিয়েছিলাম চিকেন হক্কা নুডলস আর চিকেন মঞ্চুরিয়ান, আর সাথে নিয়েছিলাম স্টার্টারে রেশমি কাবাব, যেটা আসতে একটু লেট করছিল, বাট রিকোয়েস্ট করাতে তাড়াতাড়ি দিয়ে গেছে। তবে খাবারের কোয়ান্টিটি দেখো, অনেকটা পরিমাণে কিন্তু দিয়েছে। আমি এখানে ফার্স্ট ট্রাই করছি রেশমি কাবাবটা, তো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। এখানে একটা ধনে পাতার চাটনি দিয়েছে, যেটা ব্যাপক ছিল। এখানে কাবাবের যে প্রিপারেশনটা রয়েছে, এটা কিন্তু জাস্ট ভীষণই সফট, একদমই হার্ড নয়, এবং ছিবড়ে ছিবড়েও লাগছে না খুব একটা। সো ভীষণ ভালো খেতে, এটা ভীষণ নরম, ভীষণ। কাবাবটাকে রেট করতে হলে মোটামুটি 10-এর মধ্যে 8 দেওয়া যায়। তো আমরা নিয়েছিলাম হাক্কা চিকেন নুডলস। এখানে আমরা নুডলসটা ট্রাই করে দেখছি একটুখানি। নুডলসটা ভীষণ ভালো ছিল এবং গরম ছিল। সাথে নিয়েছিলাম মঞ্চুরিয়ান, তো মঞ্চুরিয়ানটার সাথে একবার ট্রাই করে দেখি। মঞ্চুরিয়ানটা জাস্ট হেভি লেগেছে, জাস্ট হেভি। চিকেনের প্রিপারেশনটা ভীষণ সফট, আর টেস্টটা কিন্তু একদম একদম প্রপারলি রয়েছে, মানে সব খাবারের মধ্যে প্রপারলি টেস্ট আছে, নামটার সাথে সার্থক। দেখো তোমাদের খাবারের কোয়ান্টিটির কথা যদি বলি, তো দেখো এখন আমরা এতটা খেয়ে নিয়েছি, এখনো এতটা রয়েছে। এবং মঞ্চুরিয়ানের পিসের কথা যদি বলি, তো দেখো আমরা অনেকটা কভার করেছি, তারপরে অনেকটা বেশি রয়েছে। মোট 9 খানা মঞ্চুরিয়ানের পিস দিয়েছিল,
এখানে কোয়ান্টিটির কথা বলতে গেলে ভীষণ ভালো আর দ্য টেস্ট নামটা সার্থক। তোমাদের এখানকার লোকেশনটা একটু বলে দিই, তো এই হলো গিয়ে বালি ব্রিজে ওঠার রাস্তা, ঠিক এটার অপোজিটেই হলো গিয়ে দ্য টেস্ট। তোমাদের বালি ব্রিজে উঠতেও হবে না, তার নিচেই অবস্থিত। এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট, তোমরা এখানে আসতে পারো, এসে মজা করতে পারো, খেতে পারো জমিয়ে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে রাখো। আসছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, যতক্ষণ টাটা।